দর্শক আমরা দেখতে পাচ্ছি আরেকটি ট্রলার এসে ভিড়ছে এই হযরতপুর গবাদি পশুর হাটে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি দর্শক দেখতে পাচ্ছেন এক এক করে অনেক ট্রলার হযরতপুর হাটে আসছে গরু বুঝাই করে এই মাত্র আরেকটি ট্রলারে যে মাত্র ভিড়লো এবং এখানে অল্প কিছু সার গরু আমি দেখতে পাচ্ছি সার গরু নিয়ে এসেছে এই হাটে আমরা একটু জিজ্ঞেস করি আসলে এখানে কয়টি সার গরু আছে ভাই ট্রলার সাথে আছেন আসসালামু আলাইকুম তো এই ট্রলারে কয়টি গরু আনা হয়েছে মোটামুটি 15টার মতো আছে 15টা আনছে কয়জন ব্যাপারীর ভাই এগুলো দুই ব্যাপারী এগুলো কি পালেন নাকি না না কিনা তো ইনশাআল্লাহ তো বিক্রি হবে আল্লাহ ইনশাআল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনার গরুগুলো সুন্দর এক সাইজের গরু এক সাইজের গরু আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সব বিক্রি হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন ওখানে আরেকটি ট্রলার এসে ভিড়লো এবং তার পিছনে আরেকটি ট্রলার আসতেছে দর্শক দেখতে পাচ্ছেন আসলে হযরতপুর হাটটি খুব সুন্দর একটি পরিবেশে অবস্থিত এমন পাশেই নদী এবং নদীর পাশে এই হাটটি দর্শক দেখতে পাচ্ছেন তো যারা নদীপথে আসলে যাতায়াত করে টলের মাধ্যমে খুবই তাদের জন্য সহজ হয় এবং দেখতেও খুব সুন্দর লাগে দর্শক দেখতে পাচ্ছেন ভাই দাম চাচ্ছেন কত ভাই দর্শক শুনলেন দাম চাচ্ছে 58,000 ভাই কত বলছেন 48,000 বলছে তাও দিবে না আমার মেয়ে ঠিক নাই তো বলতে হয়